কি নিয়ে চলে আসলাম আজকে দেখেন তো, বিউটিফুল একদম নাইরা ড্রেস, ক্যাপশনও দিয়ে দিয়েছি যে বিউটিফুল নাইরা কালেকশন। আজকে কিন্তু খুব সুন্দর একটা গর্জিয়াস নাইরা কালেকশন দেখাবো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন এন্ড জয়েন করে আমাকে জানিয়ে দেন যে নেট লাইট সাউন্ড সব কিছু ঠিক আছে, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা। দেখেন এটা কি সুন্দর, কিন্তু পুরোটাতে কাজ করে দেওয়া আছে, পুরোটাতে প্রিন্ট করা আছে, সাথে নেকের পোর্শনটা যে কি সুন্দর, এটা ওড়নাটা দেখলে তো আজকে আপনারা মাথা নষ্ট করে ফেলবেন। ওড়নাটা যে কি সুন্দর, পুরোটা দেখেন জাস্ট কি সুন্দর যে ওড়না, ওড়না দেখে ড্রেসের প্রেমে পড়ে যাবেন একদম আপনারা। তাড়াতাড়ি একটু সবাই জয়েন করে ফেলেন এন্ড জয়েন করে তাড়াতাড়ি জানিয়ে দেন যে নেট লাইট সাউন্ড সব কিছু ঠিক আছে, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, একটু তাড়াতাড়ি জানিয়ে দেবেন কমেন্ট করে, ঠিক আছে? তাড়াতাড়ি জয়েন করে ফেলেন সবাই, কে কোথায় আছে বলেন তো, একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। আজকে কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু আরো দুইটা কালার আছে, আমি প্রত্যেকটা কালার লাইভে দেখিয়ে দেবো, এটা একটু লুজ করো। আজকে খুবই সুন্দর একদম নাইরা কালেকশন নিয়ে চলে আসি, দেখেন কি সুন্দর, পুরোটাতে কিন্তু অল ওভার প্রিন্টের সাথে একদম আপসেট ওয়ার্ক থাকবে, সো খুবই গর্জিয়াস একটা ড্রেস, এটা কিন্তু নর্মাল ড্রেস না, এটা পার্টি ওয়ার একটা ড্রেস, সো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন। এটার ওড়না আজকে যে ওড়না না একদম পুরা ওয়াও একদম ওড়না। সাউন্ডে কি প্রবলেম আছে? লাইটটা ঠিক করো তো, এখন ঠিক আছে কিনা বলো, সবকিছু ঠিক আছে কিনা বলেন তো একটু, নেট লাইট সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা। আজকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এত সুন্দর ড্রেসটা কিন্তু দেখতে পারবেন না, সো তাদের একটু কমেন্ট করে জানিয়ে দেন যে সবকিছু ঠিক আছে কিনা, এবং যার যার টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন অথবা গার্লস গ্রুপ গুলোতে শেয়ার করে দিবেন, কোনো আজে বাজে বয়েজ গ্রুপে শেয়ার করার কোনো দরকার নাই। দেখেন আজকের ওর না দেখে একদম নাইরার প্রেমে পড়ে যাবেন, যেরকম হচ্ছে ড্রেস সুন্দর ওই রকম হচ্ছে একদম ওড়নাটা ফাটাফাটি। হ্যাঁ সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, এটার ওড়না আজকে পুরোটা হচ্ছে একদম আপসেন ওয়ার্কের উপরে খুবই সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে, একদম পরলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে আপনাকে, সো তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। জয়েন না করলে কিন্তু এটা মিস হয়ে যাবে, আজকে ড্রেস দেখা কিন্তু মিস হয়ে যাবে, সবাই একটু জয়েন করে ফেলেন। আচ্ছা 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 আচ্ছা, সো আমি হচ্ছে দেখানো স্টার্ট করে দেই। আজকে কিন্তু খুবই সুন্দর একদম ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস কটনের উপরে একদম পুরা নাইরা আছে, খুবই সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর করে কিন্তু অল ওভার প্রিন্ট করে দেওয়া আছে, দেখেন আমাকে পরার পরে কি সুন্দর লাগতেছে, আপনাদেরকেও একদম ফাটাফাটি লাগবে, তো তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। এন্ড এটা প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসেই, খুবই সুন্দর একটা নাইরা। আপনারা যারা হচ্ছে এই ফাড়াটা পছন্দ করেন না নাইরার, সাইড থেকে একটু সেলাই করে নেবেন, এটা গোল ফ্রকের মতো হয়ে যাবে, সো দুইটাই পরতে পারবেন। হ্যাঁ খুবই সুন্দর ভাবে কিন্তু আমি একটা টেকনিক বলে দিলাম যে সাইড থেকে যারা ফাড়া পছন্দ করেন না, গোল ড্রেস ফ্রকের মতো গাউন টাইপের ড্রেস পছন্দ করেন, তারা হচ্ছে এটা হচ্ছে সেলাই করে নেবেন, এটা সেলাই করে নিলে একটা গোল ফ্রকের মতো হয়ে যাবে, সো খুবই সুন্দর নাইরাটা কিন্তু এটা গাউন স্টাইলে হয়ে যাবে। কালকে কে জানি বলতেছিল যে গাউন আছে কিনা, সো এটা কিন্তু গাউন স্টাইলেও পড়তে পারবেন, জাস্ট সেলাই করে নেবেন সাইড থেকে, সুন্দর হয়ে যাবে। দেখেন এটা কুচি, এটা যে কুচি ইউজ করা হয়েছে, হ্যাঁ এখানে যে কি পরিমাণে কাপড় ইউজ করা হয়েছে যে এখানে এত কুচি আসে, দেখেন কত সুন্দর করে। আর এটা কিন্তু একদম রেডি নাইরা থাকবে, হ্যাঁ সবকিছু রেডি, তো আপনাদের কোনো ঝামেলা নাই, কোনো টেইলার্স কে টাকা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোনো ঝামেলাই নেই, লেস টেস কোনো কিছু কিন্তু হবে না, সব একদম রেডি করে দেওয়া আছে, জাস্ট আপনারা নিবেন আর পরবেন। হ্যাঁ তো আমি দেখানো শুরু করে দেই, দেখেন আজকে কি সুন্দর ওড়নাটা, আমি জাস্ট ওড়নাটার প্রেমে পড়ছি, হ্যাঁ এত সুন্দর ওড়না। তো যারা যারা জয়েন করতেছেন আসসালামু আলাইকুম সবাইকে, সবাই একটু জয়েন করে শেয়ার করে দিবেন, আমি দেখানো শুরু করে দিই তাহলে। আজকে হচ্ছে একটু লেট করে আসছি, কারণ নেটের সমস্যা ছিল এই জন্য একটু লেট করে আসছি, সো যারা যারা দেখতেছেন একটু বলবেন যে এখনো কি নেটে কোনো প্রবলেম আছে কিনা। দেখেন আজকে ড্রেসটা, আজকে ড্রেসটা অনেক 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 সুন্দর, সব আপুরা একদম পরার পর একদম পরীর মতো সুন্দর হয়ে যাবে, তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, জয়েন না করলে কিন্তু একদম মিস করে ফেলবেন। সো এই দেখেন আজকের কি সুন্দর ড্রেসটা, একদম নেভি ব্লু কালারের উপরে পুরোটাতে হচ্ছে প্রিন্টের সাথে একদম আপসেন ওয়ার্ক করে দেওয়া থাকবে। হ্যাঁ প্রিন্ট গুলো জাস্ট দেখেন কি সুন্দর কালারফুল, ছোট ছোট করে ডায়মন্ড শেপের প্রিন্ট করে দেওয়া আছে, হ্যাঁ পুরোটাতে শেপের পাশে পাশে দিয়ে কিন্তু মানে বর্ডারের মতো করে আপসেন ওয়ার্কও করে দেওয়া আছে, খুবই নাইস একটা ড্রেস, একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরোটা যেখানে দেখবেন পুরোটাতে হচ্ছে এইরকম ডায়মন্ড শেপের ছোট ছোট করে প্রিন্ট করে দেওয়া থাকবে। হ্যাঁ আর ফ্যাব্রিক হচ্ছে বলবো একদম ফার্স্ট ক্লাস একদম কটন ফ্যাব্রিক, যেটা হচ্ছে খুবই আরামদায়ক, আপনারা এটার উপরে কোনো আরামদায়ক ফ্যাব্রিক পাবেন না, ঠিক আছে, সো খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক,
একদম 100% কটন, প্রিমিয়াম কটন, সো খুবই সুন্দর একটা কটন। এইখানে দেখেন নেকের পোর্শনটা কিন্তু আপনাদের গলার থেকে শুরু করে পুরো ড্রেসটাই একদম পুরোপুরি রেডি, সো আপনাদের কোনো রকমের ঝামেলা নাই। ফ্রি সাইজের উপরে আছে, যার যে সাইজ অনুযায়ী যদি একটু বেশি শুকনো আপু হয়ে থাকেন তাহলে হচ্ছে সাইজটা একটু যে সেট করে নেবেন। তাছাড়া সেটও করতে হবে না, কারণ এখানে কিন্তু ফিতাও দিয়ে দেওয়া আছে, সো আপনাদের কিছুই করার দরকার নাই, ঠিক আছে। এন্ড এইখানে নেকের পোর্শনটা জাস্ট দেখেন, নেকের পোর্শনে কিন্তু সুন্দর করে কতগুলো কালারফুল সুতো দিয়ে কিন্তু কাজ করেছে, সাথে কিন্তু এমব্রয়ডারিও করে দিয়েছে। হ্যাঁ, এমব্রয়ডারি গুলো জাস্ট দেখেন কি সুন্দর গোল্ডেন কালার, একদম চিকিমিকি একটা সুতা, হ্যাঁ খুব সুন্দর কিন্তু একদম এমব্রয়ডারি করে দিয়েছে, একদম ফাটাফাটি ফার্স্ট ক্লাস। তো এই হচ্ছে ড্রেসটা, নেকের পোর্শনটা। এখানে আবার তিনটা দেখেন প্রিমিয়াম বাটনও ইউজ করা হয়েছে, কত সুন্দর বাটন গুলা, একদম গোল্ডেন কালারের স্টোনের বাটন খুব সুন্দর করে ইউজ করা হয়েছে, সাথে কিন্তু এই যে বর্ডারের মতো করে কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে। সো নেকের পোর্শন একদম টোটালি রেডি, নেকের পোর্শনও রেডি, দেন দেখেন স্লিভটা যে আছে স্লিভটাও কিন্তু পুরোপুরি রেডি, একদম সেম প্রিন্টের উপরে থাকবে। স্লিভের এইখানেও কিন্তু সুন্দর করে এই যে একদম এমব্রয়ডারি করে দেওয়া আছে, এমব্রয়ডারি গুলো জাস্ট দেখেন সামনে থেকে আমি একটু দেখিয়ে দিই, খুব সুন্দর কিন্তু জারি সুতার এমব্রয়ডারি করে দেওয়া আছে। সো গোল্ডেন কালারের উপরে খুব বেশি শাইনি, এইসব জারি সুতার কারণে কিন্তু অনেক বেশি শাইন দেয়, এমব্রয়ডারি করে দেওয়া আছে। এই যে জারি সুতা গুলো যে দেখা যাচ্ছে বা এমব্রয়ডারি গুলো যে দেখা যাচ্ছে, কোনোটার কোন রকমের রং উঠে যাবে না, ঠিক আছে, ফেড হবে না কালার, যেমন দেখতে পাচ্ছেন একদম এক্সাক্টলি তেমনই থাকবে। এন্ড এটা 100% ওয়াশেবল একটা ড্রেস, সো আপনারা যতবার ইচ্ছা ওয়াশ করতে পারেন, কোনো রকমের কালারে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এন্ড এটা দেখেন এখানে কুচিটা কত বেশি পরিমাণে কুচি ইউজ করা হয়েছে, দেখেন আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই, পুরোটাতে কিন্তু অনেক ঘন করে কুচি ইউজ করা হয়েছে, বেশি কাপড় না থাকলে কিন্তু কুচি কখনোই আসে না, সো অনেক বেশি পরিমাণে কিন্তু কুচি ইউজ করা হয়েছে। এন্ড দেন এটা দেখেন এখানে যে ফাড়াটা, নায়রা ড্রেসের সুন্দর জিনিস হচ্ছে ফাড়া, হ্যাঁ নায়রা ড্রেসের সবচেয়ে সুন্দর পার্টটাই হচ্ছে এই ফাড়াটা, দেখেন ফাড়ার এখানে কত সুন্দর করে এমব্রয়ডারি করে আলাদা একটা লেসের মতো করে, আপনাদের লেস কিনতেও হবে না, লেস কিনে কিন্তু আরেকটা বড় ঝামেলা, লেস কিনতে গেলে হচ্ছে আপনাদের দোকানে যাইতে হয়, তারপর হচ্ছে লেসের গজ মেপে মেপে ড্রেসের মাপ দিয়ে দিয়ে কিন্তু লেস কিনতে হয়, সো এখানে কোনো ঝামেলাই নেই, আপনারা জাস্ট নিয়ে পরে ফেলবেন, একদম আপনাদের জন্য রেডিমেড কিন্তু একটা ড্রেস। হ্যাঁ, শুধু প্যান্টের পিসটা হচ্ছে আনস্টিচ থাকবে। শারমিন শাহাদাত আপু শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা শেয়ার করতেছেন থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ড্রেসটা, আমি একটু দেখিয়ে দেই, আপনারা যারা যারা শেয়ার করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যার যার টাইম লাইনে অথবা গার্লস গ্রুপ গুলোতে শেয়ার করে দেন, কোনো বয়েস গ্রুপে শেয়ার করার কোনো দরকার নেই, টাইম লাইনে শেয়ার করলেই কিন্তু বা গার্লস গ্রুপে শেয়ার করলেই যথেষ্ট। হ্যাঁ দেখেন আজকের যে ড্রেসটা, এটা যারা নিবেন না, আজকে হচ্ছে খুবই সুন্দর একটা গর্জিয়াস পার্টি ওয়্যার ড্রেস দেখাচ্ছি কটনের উপরে, আর সামনে যেহেতু একদম বিয়ের সিজন আছে, আপনারা আমি জানি যে আপনারা হচ্ছে সবাই পার্টি টার্টিতে যান, প্রোগ্রামে যান, বিয়ে যেহেতু আছে, সো আপনারা কিন্তু যাবেন, এইসব ড্রেস নিয়ে নেবেন, একদম ফাটাফাটি লাগবে, আর হচ্ছে মানে কি বলবো, সবচেয়ে আরামের ড্রেস, আপনারা বসে উঠে খায়ে দায়ে সবভাবে আরাম করতে পারবেন। হ্যাঁ, সো এই হচ্ছে ড্রেসটা, এখানে দেখেন কি সুন্দর করে দুই পাশ থেকে কিন্তু লেসের মতো করে এমব্রয়ডারি করে দেওয়া আছে, একদম গোল্ডেন কালারের এমব্রয়ডারি করে দেওয়া আছে, একদম পিটানো ভাবে, সো এগুলো কিন্তু ঘষাঘষি লাগবে না, গায়ের সাথে লাগবে না, চুলকাবে না, কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, সো এই হচ্ছে ড্রেসটা, এটা যে দামানে পোর্শনটা আছে সেম ভাবে কিন্তু আপনার দুই পাশে যে ফাড়ার যেখানে এমব্রয়ডারি করে দেওয়া আছে ওই রকম ভাবেই কিন্তু নিচে দেখেন কত ঘন করে এমব্রয়ডারি করে দেওয়া আছে, হ্যাঁ একটা আলাদা লেসের মতো দেখা যায়, খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে, গোল্ডেন কালার এমব্রয়ডারি। সো এই হচ্ছে ফ্রন্ট পার্টটা, এন্ড এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা, ব্যাক পার্টেও কুচি করে দেওয়া আছে, শুধু এমন না যে সামনের পার্টে কুচি করে দেওয়া আছে, আর দেখতেছেন ড্রেসটা কত শাইন দিতেছে, শাইন দেওয়ার কারণ কি জানেন, এই যে এখানে যে অ্যাবসেন্ট ওয়ার্ক গুলো ইউজ করা হয়েছে দেখেন পুরোটা কিন্তু ডায়মন্ড শেপের প্রিন্ট করে দেওয়া আছে, সাথে বর্ডার গুলো কিন্তু অ্যাবসেন্ট ওয়ার্ক আছে, এই কারণে কিন্তু অনেক বেশি এই দেখেন শাইন দেয়, খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পুরোটাতে, এই দেখেন সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে, এবং আপনাদের যার যার সাইজ যাতে হয়ে যায়, আপনাদের টেইলার্সের কাছে যাতে দৌড়াইতে না হয় এর জন্য কিন্তু এখানে এই যে ফিতাও সেট করে দেওয়া আছে, হ্যাঁ টার্সেলের মতো করে দেওয়া আছে, আপনারা জাস্ট এই যেভাবে করে যার যার সাইজ অনুযায়ী এটা চাপিয়ে নিবেন, এই দেখেন আমিও চাপিয়ে নিয়েছি, যার আমার সাইজ অনুযায়ী আমি কিন্তু এই সাইড থেকে চাপিয়ে নিয়েছি, বাস আমার জন্য রেডি হয়ে গেছে, সো এই ড্রেসের কোনো ঝামেলা নেই, আপনারা নিয়ে পরে ফেলবেন, পুরোপুরি রেডি একটা ড্রেস। এই হচ্ছে ড্রেসটা, এটার সাথে ওড়নাটা জাস্ট দেখেন, আমি বলবো ওড়নার জন্য হলো ড্রেসটা নিয়ে নেবেন, দেখেন ওড়নাটা কত সুন্দর,
ওনাটা কত সুন্দর দেখেন, কত বড় বড় করে ঘন করে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে, সাথে মানে কত ঘন করে অ্যাবসেন্ট ওয়ার্ক পুরোটা, যেসব জায়গায় প্রিন্ট দেখবেন প্রত্যেকটা জায়গায় অ্যাবসেন্ট ওয়ার্ক করে দেখেন, বর্ডারের মতো করে দেওয়া আছে। হ্যাঁ, ছোট বড় যত প্রিন্ট দেখতে পারবেন পুরোটাতে কিন্তু অ্যাবসেন্ট ওয়ার্কও করে দেওয়া আছে, খুব সুন্দর করে ঘন করে অ্যাবসেন্ট ওয়ার্ক করে দিয়েছে। এবং দেখেন সাইড দিয়ে যে বর্ডারটা আছে, বর্ডার ছাড়া আমি বারবার বলি যে ওড়না সুন্দর লাগে না, তো দেখেন এখানে কি সুন্দর করে বর্ডারের মতো করে কিন্তু ওড়নাটা দেওয়া আছে, একদম পাড়ের মতো লাগবে দেখতে। হ্যাঁ দেখেন কতটা সুন্দর ওড়নাটা, পুরো হচ্ছে ওড়না, পাঁচ হাতের ওড়না, পুরোটাতে যেখানে দেখবেন পুরোটাতে প্রিন্ট থাকবে প্লাস হচ্ছে অপশন ওয়ার্ক থাকবে, দেখেন কত শাইনি। ওড়নাটার জন্য হলো ড্রেসটা নিয়ে নিবেন, একটা ওড়না আপনারা কিন্তু চাইলে অন্য ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবেন, সো ওড়নার জন্য হলো ড্রেসটা নিয়ে নিবেন, এত সুন্দর ওড়না। এই হচ্ছে ওড়নাটা, এটার সাথে একদম ম্যাচিং প্যান্টের পিস থাকবে ব্লু কালারের উপরে, সরি এই হচ্ছে ব্লু কালারের উপরে একদম ম্যাচিং প্যান্টের পিস, নেভি ব্লু কালারের উপরে কিন্তু এক্স্যাক্টলি যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সেম কালারের উপরে কিন্তু প্যান্টের পিসটা থাকবে। প্যান্টের পিসে আড়াই গজের কাপড় থাকবে এবং একদম সফট কটনের উপরে থাকবে। হ্যাঁ নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যারা যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন, আজকে কিন্তু খুবই সুন্দর কালেকশন, যদি না দেখেন একদম মিস হয়ে যাবে। সো আপনারা যার যার ফ্যামিলির সাথেও চাইলে মেসেঞ্জারে শেয়ার করে দিতে পারেন, এবং যারা হচ্ছে এখন পর্যন্ত আমাদের পেজটা লাইক করেননি একটু কষ্ট করে লাইক করে সি ফার্স্টে দিয়ে রাখবেন ফলো দিয়ে, তাহলে হচ্ছে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ সো এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে, তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ঢাকার ভিতরে হলে 80 টাকা এবং ঢাকার বাইরে হলে 150 টাকা, এবং 150 টাকা আপনাদের অ্যাডভান্স বিকাশ করে দিতে হবে, তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। সরি আমি চলে যাবো নেক্সট, আরেকটা খুবই সুন্দর কালার, আমি জানি সবার পছন্দের এই কালারটা, একদম ব্ল্যাক কালার, দেখেন কি সুন্দর, একদম কি সুন্দর ঝিকমিকি ঝিকমিকি একটা কালার। হ্যাঁ ব্ল্যাক এর উপরে পুরোটাতে অপশন ওয়ার্ক থাকবে, এন্ড দেখেন কালার কন্ট্রাস্ট, জাস্ট দেখেন এমব্রয়ডারি গোল্ডেন কালার দিয়ে এমব্রয়ডারি তো করে দেওয়া আছে জারি সুতার, সো ওটার জন্য কিন্তু অনেক বেশি শাইনি লাগে। এন্ড এইখানে কিন্তু ভিতরে ভিতরে এই যে পেস্ট কালার, তারপর হচ্ছে ব্ল্যাক কালারেরও খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে, সাথে হচ্ছে তিনটা বাটন পেয়ে যাচ্ছেন আপনারা, প্রিমিয়াম টাইপের বাটন পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর। এবং এ দেখেন নেকের পোর্শনটা কিন্তু একদম রেডি করে দেওয়া আছে, হ্যাঁ নেকের পোর্শনটা একদম রেডি, খুব সুন্দর করে অল ওভার ড্রেসে প্রিন্ট করে দেওয়া থাকবে, অপশন ওয়ার্ক করে দেওয়া থাকবে। এবং এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, আপনারা স্লিভের পোর্শনও খুব সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাবেন, এই যে দেখেন আলাদা একটা লেসের মতো লাগে দেখতে, হ্যাঁ খুব সুন্দর একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন, যেটা হচ্ছে গোল্ডেন কালারের জারি সুতা দিয়ে এমব্রয়ডারি করে দেওয়া আছে, খুবই সুন্দর। এগুলো এমব্রয়ডারি কিন্তু উঠে যাবে না, হ্যাঁ আপনারা হাজারবার ধুইলেও উঠে যাবে না। তো এই হচ্ছে ড্রেসটা, এটার যে কুচিটা জাস্ট দেখেন এখানে কত পরিমাণে কুচি ইউজ করা হয়েছে, প্রত্যেকটা নায়রাতে কিন্তু আমাদের এরকম কুচি ইউজ করা হয়, হ্যাঁ অনেক বেশি কাপড়ের কারণে কুচিটা আসে। এন্ড এই যে দেখেন এখানে যে ফাড়াটা আছে নায়রার, খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করে দিয়েছে, একদম লং পর্যন্ত যতটুকু আপনাদের ফাড়া আছে পুরোটাতে কিন্তু লং করে এমব্রয়ডারি করে দিয়েছে গোল্ডেন কালারের। এবং নিচের যে দামানে পোর্শনটা আছে, দামানে পোর্শনে কিন্তু আপনারা এমব্রয়ডারি পেয়ে যাবেন, এই যে গোল্ডেন কালারের এমব্রয়ডারিটা পেয়ে যাবেন। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই, এই হচ্ছে এমব্রয়ডারিটা, দেখেন কি সুন্দর যে গ্লেজ দেয়, পুরোটা কিন্তু খুবই সুন্দর গ্লেজ দেয়। এই হচ্ছে ফ্রন্ট পার্টটা, এন্ড এইটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টেও আপনারা সেম প্রিন্টেই পেয়ে যাবেন, সাথে কিন্তু কুচি দিয়ে দেয়া আছে, হ্যাঁ সামনে পিছনে বোথ সাইডে কুচি দেয়া আছে আর কি। আর এই হচ্ছে ফিতাটাও ইউজ করা হয়েছে, আপনারা যার যার সাইজ অনুযায়ী ফিতাটা ইউজ করে নেবেন। হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা, এটার সাথে ওড়নাটা জাস্ট দেখেন কি সুন্দর, ওড়নাতে কিন্তু পুরোটাতে প্রিন্ট দেওয়া আছে, এবং যত জায়গায় প্রিন্ট আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু অপশন ওয়ার্কও করে দেওয়া আছে, কালারফুল, কি সুন্দর কালারফুল, ব্ল্যাক এর উপরে পুরোটা কিন্তু কালারফুল প্রিন্ট, এবং পুরোটা দিয়ে অপশন ওয়ার্ক করে দেওয়া আছে। একটু সামনে থেকে দেখিয়ে দিই, এই হচ্ছে প্রিন্টের সাথে কিন্তু অপশন ওয়ার্কও করে দেওয়া আছে, সো পুরোটা ওড়না জুড়ে কিন্তু এরকম প্রিন্ট আর অপশন ওয়ার্ক দুইটাই করে দেয়া, অনেক সুন্দর একটা ওড়না, পাঁচ হাতের ওড়না। এন্ড এটার সাথে একদম ব্ল্যাক কালারের প্যান্ট পিসও দেওয়া আছে, প্যান্ট পিসে আড়াই গজে কাপড় থাকবে এবং হচ্ছে একদম সফট কটনের উপরে থাকবে, সো খুবই সুন্দর। আপনারা যদি চান আপনাদের সবার বাসায় কিন্তু এরকম বেসিক কালার থাকে, আপনারা জাস্ট প্যান্টটা নিয়ে পরে ফেলবেন, এটা অন্য সময় লাগলে পরে ফেলবেন, না হলে কিন্তু পুরো একদম রেডি একটা ড্রেস, ঠিক আছে একদম রেডি একটা ড্রেস, আপনাদের টেইলার্স এর কাছেও যেতে হবে না, কোনো ঝামেলা নেই। নেক্সট আরেকটা কালার দেখেন, একদম সিঁদুর লাল কালার, হ্যাঁ খুবই সুন্দর, একদম সিঁদুর লাল কালার,
পুরো পারফেক্টলি কিন্তু একদম রেডি করে দেয়া আছে, আপনাদের প্রিন্টও করে দেয়া আছে, কালারফুল প্রিন্ট একদম দেখেন ডায়মন্ড শেপের কিন্তু কালারফুল প্রিন্ট করে দেয়া আছে, সাথে এমব্রয়ডারি তো আছেই এবং আপসনের ওয়ার্কও করে দেওয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের নেকের পোর্শনটা, নেকের পোর্শনটা একদম সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং দেখেন কি সুন্দর কালারফুল সুতা দিয়েও কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে, সাথে এই যে বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন একদম গোল্ডেন কালারের, খুবই সুন্দর প্রিমিয়াম বাটন। হ্যাঁ, এবং এই দেখেন স্লিভের পোর্শনটাতেও কিন্তু সেম প্রিন্টটাই পাচ্ছেন এবং খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে, গোল্ডেন কালারের এমব্রয়ডারি। হ্যাঁ, এইখানে দেখেন আপনাদের সেম ভাবে কিন্তু প্রত্যেকটার মতো আপনারা এখানেও কুচিটা পেয়ে যাচ্ছেন এবং সাইডে যে ফাড়াটা আছে নায়রার মেইন সৌন্দর্যই হচ্ছে এই ফাড়াটা, ফাড়াটা প্রত্যেকটাতেই কিন্তু আমাদের উপর থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত খুবই সুন্দর করে একদম লেসের মতো করে এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং এইটা হচ্ছে দামানের পোর্শনটা, দামানের পোর্শনও এমব্রয়ডারিটা করে দেওয়া আছে। সো আপনারা খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন যেখানে এমব্রয়ডারি থাকছে, আপসন ওয়ার্ক থাকছে, আপনারা কিন্তু যে কোনো জায়গায় এটা পরে চলে যেতে পারবেন, চাইলে যে প্রোগ্রামে বিয়েতে যে কোনো জায়গায় কিন্তু পরে চলে যেতে পারবেন। তাছাড়া হলুদ আছে, হলুদের মধ্যে কিন্তু আপনারা একসাথে অনেকজন কিন্তু এগুলো পরলে অনেক সুন্দর লাগে। ঠিক আছে, এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টটা, এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা, দেখেন ব্যাক পার্টেও কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন, সাথে কিন্তু অপশন ওয়ার্কটা থাকছে, খুবই সুন্দর একদম। এবং এই যে এখানেও কিন্তু খুব সুন্দর করে কোমরের সাইডে কুচি করে দেওয়া আছে, এটার সাথে যে ওড়নাটা থাকছে দেখেন ওড়নাটা, প্রত্যেকটা ওড়না যে কি সুন্দর, প্রত্যেকটা ওড়না এত সুন্দর, ওড়নার জন্য হলো ড্রেসটা নিয়ে নিবেন, এত সুন্দর ওড়না, ওড়নাতে কিন্তু পুরোটা দেখেন কি সুন্দর যে শাইন দেয়, শাইনটার কারণ হচ্ছে এই যে অপশন ওয়ার্ক করে দেওয়া আছে এবং কালারফুল প্রিন্ট করে দেওয়া আছে। সো ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলে অন্যান্য ড্রেসের সাথেও এক কালারের ড্রেসের সাথে পড়লেও অনেক সুন্দর লাগবে, কারণ গর্জিয়াস একটা ওড়না। এন্ড এটার সাথে যে প্যান্টের পিসটা থাকছে একদম রেড কালারের উপর সিঁদুর লাল কালার, হ্যাঁ এটার সাথে কিন্তু আপনারা 2.5 গজের প্যান্টের পিসটা পেয়ে যাবেন এবং একদম সফট কটনের উপরেই থাকবে। না, সো এই হচ্ছে আমার আজকের কালেকশন, একটু সবগুলো আরেকবার ধরো তো ড্রেসটা। সো এই হচ্ছে আমার ড্রেসটা, আমি আরেকবার আমার পরে ড্রেসটা দেখিয়ে দিই, দেখেন কি সুন্দর ব্লু কালারের উপরে পুরোটা ওড়না, এত সুন্দর করে শুধু ড্রেস জানো না তুমি, এই হচ্ছে দেখেন কি সুন্দর করে ওড়নাটা দেয়া আছে, ওড়নার মধ্যে কিন্তু পুরোটাতে অপশন ওয়ার্ক প্লাস প্রিন্টও করে দেয়া আছে। হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু করে দেয়া আছে, শুধু ওই দুইটা কালার দাও। এই হচ্ছে আমার ড্রেসে একদম ঘন করে কিন্তু কুচি করা আছে, সাথে এই দেখেন এই ফাড়াটা কি সুন্দর যে লাগে, আপনার প্যান্টের পিসটা দেখা যাবে, খুবই সুন্দর একদম স্টাইলিশ একটা সেট, একদম স্টাইলিশ একটা 3 পিসের সেট আপনারা একদম রেডিমেড পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো আমি একটু কালারগুলো আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে কালার, হ্যাঁ তিনটা কালার, একটা হচ্ছে আমার পরা কালার খুবই সুন্দর একদম রয়্যাল ব্লু কালার, একটা হচ্ছে রেড কালার, আরেকটা হচ্ছে একদম ব্ল্যাক কালার, সবার পছন্দের কালার, আমি জানি প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সবার পছন্দের কালার, অনেকে রেড পছন্দ করে, অনেকে ব্ল্যাক পছন্দ করে, অনেকে ব্লু পছন্দ করে, তো যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নিবেন, একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে, তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, কোনো প্যারা নেই, শুধু একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন আর নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেখেন প্রত্যেকটাতে কি সুন্দর করে যে কাজ করে দেওয়া আছে, আমি যেটা পরেছি এটার মধ্যে হচ্ছে একটু রেড কালারের সুতো দিয়ে কাজ করা, এটাতে একটু পেস্ট কালারের সুতো দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে ব্লু কালারের সুতো দিয়ে কাজ করা, দেখেন প্রত্যেকটার কালার কম্বিনেশন কি যে সুন্দর। হ্যাঁ, তো এই হচ্ছে আমার নায়রা গুলো, আমি দেখিয়ে দিয়েছি সবগুলো ডিটেলসে এবং এটা প্রাইসটাও বলে দিব, এটার প্রাইস হচ্ছে আজকে খুবই রিজনেবল প্রাইসে আপনারা এত সুন্দর একটা নায়রা পেয়ে যাবেন, খুব সুন্দর করে কিন্তু গর্জিয়াস করে একদম ওনায় কাজ করে দেওয়া আছে, স্লিভের পোর্শন দেখেন পরার পরে যে কি সুন্দর লাগে, পরার পরে ড্রেস গুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, দেখেন কি সুন্দর শাইন দিচ্ছে ওড়নাটা, কি সুন্দর শাইনি ওড়না, আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওড়না দেখে কিন্তু ড্রেস সুন্দর লাগে, কারণ ওড়না যদি গর্জিয়াস না হয়, সুন্দর না হয়, বর্ডার না থাকে, ড্রেস কখনোই ভালো লাগে না। দেখেন ওড়না দিয়ে কিন্তু সুন্দর, যত বড় ওড়না হবে, যত সুন্দর ড্রেস হবে একদম পারফেক্ট সবকিছুর জন্য, তাহলে কিন্তু ড্রেসটা ভালো লাগে। সো এটা বলবো আমি একদম পারফেক্ট একটা ড্রেস, সবকিছুতেই সুন্দর না, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, কোথায় ছিলেন বলেন তো, এতক্ষণ কোথায় ছিলেন আপনারা, এতক্ষণ ধরে সবাইকে ডেকেছি, কোথায় 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 কেউ ছিল না, হ্যাঁ এখন কোথা থেকে আসলেন, দেখেন আজকে ড্রেসটা, আজকে ড্রেসটা না দেখলে তো একদম মিস করে ফেলবেন, দেখেন কত সুন্দর একটা ড্রেস পুরোটা, কিন্তু নায়রা যাদের হচ্ছে গাউন পছন্দ, জাস্ট এই জায়গাটা একটু
টেইলার্সকে বলে সেলাই করে নিবেন, এটা কিন্তু একটা গাউন সেটও হয়ে যাবে। সো আপনারা দুই ভাবে পড়তে পারবেন, আপনাদেরকে টেকনিক শিখিয়ে দিলাম। খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট নিয়ে নিবেন, এটার প্রাইস হচ্ছে 1250 টাকা, ঠিক আছে? 1250 টাকা একদম রেডি একটা সেট পেয়ে যাচ্ছেন। ওড়না, যেটার ওড়না এত সুন্দর, ড্রেসটাতে পুরোটাতে এমব্রয়ডারি করে দেওয়া আছে, প্রিন্ট করে দেওয়া আছে, একদম ফাটাফাটি একটা কালেকশন। সো নিয়ে নিবেন, দেরি করবেন না, সামনে বিয়ের সিজন আছে। সো বিয়ের সিজনের জন্য এখন থেকে স্টক করা শুরু করেন, বিয়ের সিজন তো অলরেডি চলতেছে, তো এখন থেকে স্টক করেন। এক একজনের তো অনেকগুলো করে প্রোগ্রাম থাকে না, অনেক প্রোগ্রাম থাকে, তো নিয়ে নিবেন। কেমন আছো পাখি? আলহামদুলিল্লাহ ভালো আছি। উফ, কি কালারটা জাস্ট মারাত্মক, অনেক সুন্দর একটা কালার, অনেক প্রিটি লাগতেছে, মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে ড্রেসটা যারা নিবেন না একদম চরম মিস করে ফেলবেন, এত সুন্দর ওড়না, এত সুন্দর ড্রেস, মানে না নিলে একদম চরম মিস হয়ে যাবে। হ্যাঁ, পুরোটাতে অপশন ওয়ার্ক করে দেওয়া আছে, প্রিন্ট করে দেওয়া আছে, একদম সব দিক থেকে ফাটাফাটি, একদম পার্টি ওয়ার একটা ড্রেস, আপনারা কিন্তু যে কোনো জায়গায় পরে চলে যেতে পারবেন। দেখেন কি সুন্দর, আমি বারবার বলতেছি যে কি সুন্দর, কারণ আসলেই সুন্দর এই ড্রেসটা। হ্যাঁ, আসলেই সুন্দর। যাদের এই কালারটা পছন্দ, এটা একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। আপু, আমি দুপুরে পেজে ঢুকে দেখছিলাম, দেখি লাইভ করতেছো না, আজকে নেটের একটু প্রবলেম ছিল, এই জন্য হচ্ছে আমি লেট করে আসছি। ইনশাল্লাহ আবার কালকে থেকে আপনাদের টাইম অনুযায়ী আসবো, দুপুরের দিকেই আসবো, ঠিক আছে? আউটস্ট্যান্ডিং কালেকশন সবার, আসলে আউটস্ট্যান্ডিং, এটা আমি 100% বলবো, এটা একদম আউটস্ট্যান্ডিং একটা কালেকশন। 1250 টাকায় ফুল কটন ফ্যাব্রিকে আপনারা হচ্ছে 3 পিস একদম রেডি সেট পেয়ে যাচ্ছেন, শুধু প্যান্টের পিসটা আপনাদের মেক করে নিতে হবে, তাছাড়া প্যান্টের পিস কিন্তু এই কালারে সবার বাসায় থাকে। তো নিয়ে পরে ফেলবেন, কোনো ঝামেলাই হবে না। হ্যাঁ, খুবই সুন্দর কালেকশন, আপনারা নিয়ে নেবেন। আজকের জন্য তাহলে এই পর্যন্তই। জোশ জোশ কালেকশন, আসলে এটা অনেক সুন্দর কালেকশন। তো যারা যারা দেখেছেন, লাস্ট পর্যন্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি লাইভটা নাও দেখতে পারেন, লাইভটা কিন্তু রেকর্ডেড রেখে দেই, সো আপনারা পরে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। তাছাড়াও হচ্ছে আপনাদের জন্য পিকচার্স, তারপর হচ্ছে ভিডিও প্রতিদিনই আপলোড করা হয়, যার যেভাবে সুবিধা হয় নিয়ে নেবেন। এবং তারপরেও যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই পেজে ইনবক্স করবেন, আপনাদের জন্য সব সময় কিন্তু অ্যাক্টিভ থাকি আমরা। সো জানিয়ে দেওয়া হবে, যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, এবং আপনাদের যদি তারপরেও যদি কিছু জানার থাকে, আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন। পেজে কল করা হয় না, কল করলে কিন্তু রিসিভ করা হয় না, সো পেজে কল করার কোনো দরকার নাই। এলিগেন্ট সব কালেকশন, কিউট একটা, থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য তাহলে এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার কালকে চলে আসবো। আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ, টাটা।